There's a feeling that I can't control. I can hear it in my heart and soul. It's calling out to me and you. It's the call of the blue. 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 A good marketing makes the company smart, and a great marketing makes the customer to feel the company in a smart way. It doesn't matter what you are doing, what kind of quality you have, but you have to acquire the quantity and the quality. You just can't mix up the both things in the same way. You have to be focused on the particular thing that you really want to do yourself. And remember, whatever you are doing, whatever you have, you have to present it in a smart way. Welcome you all to Youngstar, presented by Yamaha and brought to you by Channel Light Digital. I'm Naziba Khanuri with you till the end. You can directly join with us on Facebook and don't forget the comment. এবং আজকে আমাদের সাথে আছে চার সেক্টর থেকে চারজন অনেক পরিচিত এবং প্রিয় মুখ। আমরা একে একে সবার কাছে যাব। প্রথমত আমাদের কাছে আমাদের সাথে আজকে জয়েন করেছে মিনহাজ হোসেন, হেড অফ মার্কেটিং ট্যালেন্ট। জি ভালো আছি নাজিবা, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি ইন ইওর শো। Thank you so much. We are really glad and happy to have you. আমরা আপনাকে সাবার অল্প এই মুহূর্তে আমাদের সাথে আছে the gorgeous and glamorous and the very talented Anita Ambian, the news presenter. আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। Thank you, তোমাকে অনেক সুন্দর লাগছে। Thank you so much. এবং আমাদের সাথে আছে মডেলিং ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা আসলে কন্ট্রিবিউশন অনেক বেশি এবং শুরু থেকে এখন পর্যন্ত যে একই টোনে এবং একই ভাবে কাজ করে যাচ্ছে। Yes, the guest is by the very talented and the gorgeous Nina Khan, model and at the same time choreographer. কেমন আছেন আপনি? এই তো ভালো, কি খবর তোমার? তুমি কেমন আছো? ভালো, অনেক ভালো। আপনাকে পেয়ে অনেক বেশি খুশি লাগছে। এবং আমাদের সাথে এই মুহূর্তে আছে মাহিন, কণ্ঠশিল্পী। এবং যদি তার কাছে যাওয়ার আগে আমি বলবো, এক সময় মাহিন আমাদের খুদে গানরাজ ছিল, কিন্তু এখন সে আর খুদে নাই, এখন সে তরুণ কণ্ঠশিল্পী হয়ে গিয়েছে। কেমন আছেন মাহিন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তুমি কেমন আছো আপু? অনেক ভালো, এবং আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। আমি একে একে সবার কাছে যাব। আমি প্রথমে একটু মিনহাজ স্যারের কাছে যেতে চাই। ভাই, আপনার কাছে খুবই ভেরি স্পেসিফিক জ্ঞান থেকে এমন কোন কোয়ালিটি আছে যেটা অন্য কোন কোম্পানির ভিতরে নাই, যার জন্য মানুষ অন্য কোম্পানির মধ্যে আকর্ষণ কমিয়ে দেন কে কিনতে? Well, thank you Nazima for the question. First of all, Dankaker যে মূল বিষয়টা, it's the legacy of the brand. Dankake হচ্ছে আসলে ডেনমার্কের একটা ব্র্যান্ড that was established in 1931. So you see, it has a heritage of more than 88 years in the industry. And Scandinavian country, it's a very well-known brand and the market leader. So last 88 years ধরে আসলে Dankake পৃথিবীর অনেক দেশে তার ব্যবসার পরিচিতিটা বাড়িয়েছে, বিভিন্ন জায়গায় লঞ্চ করেছে। So till date, more than 40 countries Dankake is available. And we have got plants, more than 5 plants in Europe. And Bangladesh, Dankake came under a joint venture in 2012. And 2015, we went, the factory was completed. And 2012-15, we commercially launched Kori product. And this is our fifth year. And within a short 5 years, accepted. And the primary reason আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রোডাক্ট কোয়ালিটি। আমরা আমাদের প্রোডাক্টের ব্যাপারে উই মেইনটেইন আনকম্প্রোমাইজিং কোয়ালিটি। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে দ্য ট্রুলি ইউরোপিয়ান টেস্ট। আমাদের যেহেতু মূল ডানকেকের মূল কোম্পানি হচ্ছে ডেনিশ কোম্পানি, অ্যান্ড আমাদের যা রেসিপি আমরা ডেভেলপ করি, ইট ইজ ডেভেলপ ফ্রম ডেনমার্ক অ্যান্ড রেপ্লিকেটেড ইন বাংলাদেশ। হ্যাঁ, সো আমি বলবো যে প্রোডাক্ট কোয়ালিটি ইজ দি মোস্ট appealing factor আমাদের প্রোডাক্টের জন্য। মোরওভার, এর পাশাপাশি যদি বলি, উই কনজিউম প্রোডাক্টস দ্যাট আর ভেরি সেফ টু কনজিউম। হ্যাঁ, আমরা তাই প্রোডিউস করি যা আমরা নিজেরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা খাওয়াতে পারি। সো দ্যাট গিভস আস দ্য বিগ কনফিডেন্স এন্ড এন্ড অনেক হাইজিনিক এনভায়রনমেন্ট মেনটেন করে সুপিরিয়ার কোয়ালিটি র মেটেরিয়ালস এন্ড প্যাকেজিং মেটেরিয়ালস ইউজ করি আমরা আমাদের প্রোডাক্টগুলোতে। অ্যান্ড আমাদের ইভেন আমরা যে র মেটেরিয়াল স্টোর করি
finished product store করি তো সাপ্লাই চেইনে আমরা অনেক ভেরি কশিয়াস অ্যাবাউট ইউ নো হোয়াট উই আর অফারিং টু আওয়ার কনজিউমারস এন্ড এর বাইরে হচ্ছে দি ওভারঅল এক্সপেরিয়েন্স ইউ নো আই মিন এনজয়িং এ প্রোডাক্ট একটা কেকের মতো ডিরেক্ট প্রোডাক্টকে উই মেনটেন ভেরি গুড রিলেশনশিপ উইথ আওয়ার কনজিউমারস অ্যান্ড আওয়ার কনজিউমার্স লাভ আওয়ার ব্র্যান্ড সো সব কিছু মিলিয়ে আসলে দিস ইজ হাউ ড্যান কেক হ্যাজ স্টাবলিশ ইটসেলফ অ্যাজ আ ডিফারেন্ট মার্ক in the overall bakery and confectionery industry in the country. একদমই দেব আমরা আশা করব কিভাবে আসলে ড্যানকেক এগিয়ে যাবে এবং আমরা আরো অনেক রকমের নতুন নতুন ফ্লেভার নতুন নতুন আইটেম আপনাদের কাছ থেকে পাবো আমরা আবার আপনার কাছে আসবো এই মুহূর্তে আমি একটু লীনা আপুর কাছে চলে যেতে চাই আপনি যখন আপনি মডেল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতেন তখন আপনি একদম পারফেক্ট এবং ফুল ডেডিকেশন দিয়ে করতেন এবং এখন আমরা আপনাকে মডেলিং থেকে কোরিওগ্রাফিতে অনেক বেশি দেখি এবং এই জায়গায় আপনি সফলভাবে আমি যখন র‍্যাম্প মানে আমি লাইক 2003 থেকে র‍্যাম্প স্টার্ট করেছিলাম তখন আমি 2011 আমি র‍্যাম্প ছেড়ে দিয়েছিলাম এন্ড আমি যখন র‍্যাম্প ছেড়ে দিয়েছিলাম তখন কিন্তু আমি খুব হাইট আমি অন্যদের কথাটা জানি না আমি আমার কথা বলছি তখন আমি র‍্যাম্পে অনেক ভালো কাজ করছিলাম এন্ড আমার কোরিওগ্রাফার যারা 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 শুনেছে তারা শকড যে আমি এত তাড়াতাড়ি বিয়ে করছি বা আমি র‍্যাম্প ছেড়ে দিব তো তখনও পর্যন্ত আমি চিন্তাও করিনি আসলে আমি র‍্যাম্প ছাড়বো তো 2011 দিকে আমি আসলে আমার আমি বিয়ে করি তো ওই সময় আমি নিজে চিন্তা করি যে আমি র‍্যাম্প ছেড়ে দেবো কারণ আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি চাচ্ছিল না যে আমি র‍্যাম্পে তখন কাজ করি তো আমি এই জন্য আমি কোরিওগ্রাফিতে চলে গিয়েছিলাম অ্যান্ড কোরিওগ্রাফিটা আসলে আমি মাঝখানে 2007 দিকেও আমি কিন্তু কোরিওগ্রাফি করেছি যখন আমি মডেল ছিলাম তখনই আমার আগে প্ল্যান ছিল যখন আমি র‍্যাম্পে এসেছি তখনই আমার প্ল্যান ছিল যে আমি র‍্যাম্পে অনেক বছর কাজ করার পর ওই এক্সপিরিয়েন্সকে আমি কাজে লাগিয়ে তারপর হচ্ছে আমি নিজেকে এখানে কোরিওগ্রাফি বা এই জায়গাটাকে নিজেকে সেট করবো আস্তে আস্তে সো ওই প্ল্যানই আমার আগানো যে আর ওই যখন আমি র‍্যাম্প ছেড়েছি তখন আমার অনেক হাই টাইম চলছিল র‍্যাম্পে সো ওই সময় আমি আরও চাইলে আরও অনেক বছর আমি স্টিল কাজ করতে পারতাম 2011 পরে আরও স্টিল কাজ করতে পারি চাইলে ওরকম আমি অনেক শো পেয়েছি আর অনেক বড় বড় করে ডেকেছি ওই শো বিভিন্ন শোগুলোতে বাট আসলে আমি ক্যান্সেল করে দিয়েছি আমি কোনো শোই আমি বলেছি আমি পার্টিসিপেট করবো না কারণ আমার যেটা আমার ফ্যামিলি চাচ্ছে না সে তো আমি ওইটার বিরুদ্ধে যেতে পারি না সো আমি আমার ওভাবেই আমি আমার ফ্যামিলিকে কোরিওগ্রাফি করবো এটাই ম্যানেজ করতে আমার অনেক সময় লেগেছে অনেক সেট করতে অনেক সময় লেগেছে আমার পিচি ছিল আমার বেবি আবার বেবি হলো তখন ওকে ওকে নিয়ে আমি অনেক সময় আমি ওকে দিয়েছি সো আমি যখন যেটাই করেছি ওই জায়গায় আমি ফোকাস করেছি সেটা র‍্যাম্পে বলি যখন কোরিওগ্রাফিতে বলি বা আমার পার্সোনাল লাইফ আমার হাজব্যান্ড আমার বেবি সব কিছু আমি ওই জায়গায় ফোকাস করেছি সো আমি কোনো জিনিসই কখনো অবহেলা করি না আমি পারফেক্টলি ওইটা করি যেটাই আমি কাজে নিই অ্যান্ড এরপরেই তো আমি স্কুল স্টার্ট করলাম আমার নিজের তো আমি চিন্তা করলাম তো অনেক বছর ধরে র‍্যাম্পে আমরা হেঁটেছি আমি হেঁটেছি তো সবাইকে আসলে সুযোগ দেওয়া উচিত আমার মনে হয় না যে আমাদের থেকে সময় থাকে আমরা জানি যে আপনি যেটাই করেছেন পারফেক্টলি করেছেন আপনার কাছে অনেক কিছু জানার আছে আবার আপনার কাছে আসবো এই মুহূর্তে আমি একটু আনিক আপুর কাছে চলে যেতে চাই আশা করছি আনিক আপু আমাকে শুনতে পাচ্ছেন আনিক আপু আমাকে শুনতে পাচ্ছেন আশা করি বাংলাদেশ বেতারে দেখেছি এবং আরো অনেক কোয়ালিফিকেশন আপনার আছে একে একে সবগুলোতে আসবো কিন্তু টু বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট দা নিউজ প্রেজেন্টেশন আপনার কাছে কি মনে হয় কি কি কোয়ালিফিকেশনের ব্যাপারগুলো মাথায় রেখে একজন ছেলে বা মেয়ে নিউজ প্রেজেন্টার নিয়োগ দেওয়া হয় আচ্ছা কোয়ালিফিকেশনের ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি তো HSC বা তারপরে যে লেখাপড়া হায়ার স্টাডিজ সেটা করলে আসলে নিউজ প্রেজেন্টেশনে ভালো হয় কারণ হচ্ছে যে নিউজ প্রেজেন্টেশনে ব্যাপারে এই মোটামুটি একটা আউট নলেজ থাকতে হয় পেপার পড়তে হয় তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হয় তো এখন সেটার জন্য একেবারে কেউ যদি মনে করে যে ওই একদম কম লেভেলে লেখাপড়া একটু লেখাপড়ার বিষয়টাতে একটু মাথায় রাখতে হয় আর কি এটাই আর এছাড়া তো নিউজ প্রেজেন্টেশনে যেটা হয় সেটা হচ্ছে যে প্রোনাউন্সিয়েশন আছে তারপরে ফেশিয়াল এক্সপ্রেশন আছে বডি ল্যাঙ্গুয়েজ আছে তারপরে ভয়েস কাস্টিং আছে তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয়
একদমই তাই। এবং আমাদের কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে যেটা অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকে যে তুমি স্টুডেন্টরা আসলে কোনো খুবই সহজ একটা ব্যাপার, অটিকিউ দেখে দেখে পড়তে হয়, কিন্তু আপনি যখন ওই জায়গায় নিজেকে বসবেন এবং ওই জায়গাটা ফেস করবেন তখনই আসলে বোঝা যায় জিনিসটা কত বেশি চ্যালেঞ্জিং এবং কত ক্রাইটেরিয়া মাথায় রেখে একজন নিউ স্টুডেন্টরা নিয়োগ করে। অনেক শুভকামনা হলো আপনার জন্য, আপনার কাছে আবারও আমরা আসবো। এই মুহূর্তে আমি একটু মাহিনের কাছে চলে যেতে চাই। মাহিন, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। মাহিনা আমাকে শুনতে পাচ্ছেন আশা করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি একদম ক্লিয়ার। আচ্ছা, হয় কি আমার একটা বাজে স্বভাব আছে উপস্থাপক হিসেবে, আমি যখনই কোনো সঙ্গীত শিল্পী পাই তখন আমার মাথায় কোশ্চেন কম, গান শোনার আগ্রহ অনেক বেশি থাকে। আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানবো, তার আগে একটু আপনার কণ্ঠ থেকে গান শুনে আসতে চাই। আচ্ছা, আজকে আমরা সবাই একটু আমি ছোট করে বলি, আজকে আমরা সবাই অবগত আছি যে আজকে আমাদের বাংলা গানের প্লেব্যাক সম্রাট শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার আজকে তার একদম উনি চিরসায়িত হলেন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো কোনো কারণে আমি যেতে পারি না, তো আমি প্রথমেই যেহেতু গানের কথা আসছে আমি এন্ড্রু কিশোর স্যারকে স্মরণ করে ওনার দুই লাইন করার চেষ্টা করছি, মানে দুঃসাহস করছি। আর ওনার এত 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 জনপ্রিয় গান আসলে সবার এত ভাবে মুখস্থ, যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি একদম ক্লিয়ার। হাই রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাথারে। হাই রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাথারে। হাই রে ডাক দিয়াছেন দয়াল আমারে, আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম, আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম, আমার সাধের মালা, আমার সাধের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাথারে। হাই রে ডাক দিয়াছেন দয়াল আমারে। খুবই চমৎকার, অনেক ভালো লাগলো মাহিন, আপনার কণ্ঠে অনেকদিন পরে আসলে আমরা একটা গান শুনলাম, এবং একদমই সত্যি তাই আমাদের এন্ড্রু কিশোর, আমাদের এন্ড্রুটা এভাবে আমাদের মাঝে থাকবেন, তার কর্ম তার সৃষ্টি তাকে বাঁচিয়ে রাখবে আমাদের মাঝে, সেটাই আমাদের একমাত্র প্রত্যাশা, এবং উনি যেখানেই থাকবেন নিশ্চয়ই ভালো থাকবেন সেটাই আমরা এখন আশা করতে পারি। এবং আমরা অনেক কথা বলবো, আরো অনেক কিছু জানার আছে আপনাদের সবার কাছ থেকে, কিন্তু আমার কাছে মনে হয় ছোট একটি বিরতি কিন্তু আমাদের আড্ডার আমেজ আরো বাড়িয়ে দিতে পারে, তাই আমি কথা না বাড়িয়ে এই মুহূর্তে ইয়ামাহা ইয়াংস্টার থেকে ছোট একটি বিরতি নিয়ে আবারও চলে আসবো আমাদের সাথে। There's a feeling that I can't control, I can hear it in my heart and soul. It's calling out to me and you. It's the call of the blue. 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 আমাদের সাথে আমি নাজিবা খান তো আছে, এবং আমাদের সাথে আছে চার সেক্টরের চারজন মুখ, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। একে একে আবারও আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু দেখি যাদের জন্য আমাদের আয়োজন, কমেন্ট বক্সে আমাদের দর্শকরা আমাদের উদ্দেশ্যে কি বলেছে।
একসাথে এই মুহূর্তে আছে সাউন্ড বয়, বলতে সবাইকে দেখতে অনেক বেশি ভালো লাগছে। থ্যাঙ্কস লট আমাদের সাথে রিপুন দেবনাথ প্রীতম জয়েন করেছে, বলছে আই লাভ ইউ অল, থ্যাঙ্কস লট, আই লাভ ইউ টু। আমাদের সাথে আরো অনেক মানুষজন আছে, আমাদের সাথে তৌসিফ আকবর আছে, রাশেদ মাহমুদ আছে, উনি বলছে আমার ড্যান্সকে খুব পছন্দ। আচ্ছা আমাদের অনেক আমরা অনেক বেশি পছন্দ করি এবং আমাদের সাথেই থাকেন লীনা আপু। আমাদের সাথে আরো আছে পবিত্র মন্ডল আছে, বলতে আনিকা আপু নিউজ প্রেজেন্টেশন আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, ওনার বাচন ভঙ্গি অনেক সুন্দর। একদমই তাই। আমাদের সাথে আরো আছে ইকবাল রহমান, আমাদের সাথে সুনীল মুস্তফা আছে, আমাদের সাথে মোস্তফা কামাল আছে, আমাদের সাথে রাজ চৌধুরী আছে, বলছে অনেকদিন পরে মাহিন ভাইয়ার গান শুনলাম, একদম হৃদয় ছুঁয়ে গেল। একদমই তাই, আমরা আসলে আমাদের ইন্দুদার একটা গান তার কণ্ঠ থেকে শুনলাম এবং আশা করি এভাবেই আমাদের মাঝে বেঁচে থাকবে এবং মাহিনের জন্য অনেক কিছু শুভকামনা রইল। আমি আবার একটু আমাদের মূল আলোচনা যেতে চাই। আমি যদি একটু মিনহাজ ভাইয়ের কাছে যাই, যে ভাইয়া আমরা জানি সিন্স ইউ আর উইদিন দ্য পজিশন অফ হেড অফ ভার্টিকাল অফ ব্র্যান্ডিং, তো আপনার কাছে কি মনে হয় হোয়াট কাইন্ড অফ ইউনিক স্ট্র্যাটেজি ডু ইউ ফলো টু মেক ইউর ব্র্যান্ড প্রমোটেড লাইক ইন ইউকে? Right, Nanziba, what actually we do is গানকে কিছু ব্যাপার আছে, যে যেমন what we use is we try to build connection with our consumers, yeah. It is the relationship between the brand and the consumers that we try to establish, and we do different kind of activities, yeah. We talk to our consumers one to one through different events and activations and we also are visible in the retail outlets at the primary display area tamader product gulo thake. That is how actually at the dialogue shishto consumer der sathe amader sathe when they come to our retail shop and then they see our brand, that is where they interact with the brand, that's another touch point. Then amra digital media power to onek beshi use kori, leverage korar chesta kori. So ekhon jehetu sobai digitally onek beshi active, so amra we use the power of digital to create some connection with the consumers. আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করি, বিভিন্ন ট্রেড শোস করি, বিভিন্ন হোয়াট উই কল টপ লাইনে যে কনজিউমার এনগেজমেন্ট প্রোগ্রামস আমরা করে থাকি, হ্যাঁ। সো আমাদের বিভিন্ন আমাদের প্রোডাক্টের বিভিন্ন টার্গেট কনজিউমার সেগমেন্টস আছে, সো প্রতিটা সেগমেন্টসের জন্য আমাদের আলাদা আলাদা কিছু কিছু প্রোগ্রামস ডিজাইন করা থাকে, হ্যাঁ। সো দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি থ্রু ক্রিয়েটিং ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস বাই এনগেজিং দেম, বাই ব্রিঙ্গিং দেম টু ডিফারেন্ট ইভেন্টস, organizing different shows, tapore hocche amra media r madhye amra ekta jogaj amader somonde aware korar chesta kori, ha. and dekha jay je ashole onek khetre je rokom jokhon amader sathe ekta consumer er ei dhoroner ekta relationship hoye jay, they become our fans, and that is what we have seen. And again here the product quality plays a major role. So this is how actually we do, I'm just the top line able to একদম তাই। আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে আসলে যারা নতুন ভাবে শুরু করতে চায় তাদের জন্য এগুলো তারা মাথায় রেখে কাজ করবে, এবং আমরা আরো অনেক রকমের মার্কেটার আমাদের কাছে পাবো এবং অনেক কোম্পানি আমরা পাবো এবং সেসব ব্যাংকের জন্য অনেক কিছু শুভকামনা রইল। আমি কি লীনা আপনার কাছে যাবো? আপনি আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যালো, হ্যাঁ বলো। আমি লীনা আপুর কাছে যেটা জানতে চাইবো, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, যেহেতু আপনি অনেক বছর ধরে কাজ করছেন, আমার মনে হয় আপনি আমার সাথে এগ্রি করবেন যে মন চাইলো DSLR কিনলাম, মন চাইলো মডেল হবো, যাচ্ছে তাই কোনো প্রিপারেশন নাই, কি করবো কোনো ওয়ে যাই না, সকালে বসে তো আসলাম, দুদিন কাজ করলাম, চলে গেলাম। কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি আমরা চিন্তা করি, গ্রুমিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনার কাছে কি মনে হয় অ্যাজ এ গ্রুমিং ইনস্ট্রাক্টর, যে আপনি গ্রুমিংটা আমাদের মডেল হিসেবে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার জন্য ঠিক কতটুকু দরকার, এবং আপনার গ্রুমিং স্কুলটাতে আপনি কিভাবে কি কি স্টেপ ফলো করে মডেলদেরকে গ্রুম করে থাকেন, আমাদেরকে একটু বলুন। যেটা তুমি প্রথমে বললে যে হ্যাঁ গ্রুম, এখন মন চাইলে অনেকে বলে আমি মডেল হব, ফটোগ্রাফার হব, আসলে এই কাজগুলো অনেকেই করে এখন, মানে সে জানে না কিভাবে মডেল হতে হবে, সে জানে না কিভাবে ফটোগ্রাফি করতে হবে, তারপর সে করার চেষ্টা করে। আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা চাইলে সব কিছু করতে পারি না,
ঠিক আছে আমি এখন চাইলেই গিয়ে গান করতে পারবো না, কারণ আমার সেই গলা থাকতে হবে। তো আমার আমাকে আগে জানতে হবে আমার মধ্যে কি প্রতিভা আছে বা আমার ট্যালেন্টটা কি, আমাকে খুঁজে বের করতে হবে, ফার্স্টে আমাকে খুঁজে বের করতে হবে, তারপর আমি কোথায় যাবো এটা আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন সাইডে যাবো, কোন সেক্টরে গিয়ে কাজ করবো। অনেকে মিডিয়াতে এসে অনেক সেক্টরে গিয়ে কাজ করার জন্য চিন্তা ভাবনা করে, মানে হচ্ছে কি এদিকেও যাবো ওদিকেও যাবো সব দিকে যাবো সব খাবো এরকম একটা ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে সবকিছু চাইলে একসঙ্গে হয় না, আগে স্টেপ বাই স্টেপ নিজেকে তৈরি করার জন্য যে 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 জায়গায় আমি যাবো সেই জায়গার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে। যদি আমি র্যাম্পেই যাই তাহলে আমাকে চিন্তা করতে হবে সেই কোয়ালিটি আমার মধ্যে আছে কিনা। আমার এই গ্রুমিং স্কুলে অনেকেই আসে, আমার এখানে শুধু যে র্যাম্পের মডেলদের জন্য গ্রুমিং করানো হয় তা কিন্তু না, অ্যান্ড আমাদের এখানে সেলফ গ্রুমিংও আছে আমার স্কুলে। আমি এটা আসলে সেলফ গ্রুমিংটা আমি ফার্স্ট টাইম, আমার মনে হয় আমি এছাড়া অন্য স্কুলে আমি কখনো সেলফ গ্রুমিংটা ফার্স্টে ছিল কি না জানি না, আমি স্টার্ট করা আমি করেছি আমার স্কুলে পাঁচ বছর আগে, তখন আমি সেলফ গ্রুমিংটা দিয়েছিলাম যে এখানে চাইলে অনেক নর্মাল ছেলেমেয়েরাও চাইলে নিজেদেরকে তৈরি করতে পারে। হ্যাঁ আমি মডেলদের ব্যাপারটা বলছি যে এখানে অনেকে আসে যে আমি এটা হবো ওটা হবো মডেল, আগে তোমরা শিখো, আগে তোমরা শিখো দেখো কি করতে হবে তোমাদের মধ্যে কোয়ালিটি আছে কিনা। কেউ চাইলে আছে যে হাইট কম, হ্যাঁ সে কিন্তু চাইলে আবার র্যাম্পে কাজ করতে পারবে না, তার হাইট যদি কম হয় তার ফটোজেনিক ফেস হয় তাহলে সে আবার হার মেনে গেলেও হবে না, তাকে নিজেকে তৈরি করতে হবে টিভিসি বা সেক্টর অন্য সাইডে গিয়ে কাজ করার জন্য নিজেকে তৈরি করতে হবে। সব জায়গায় হাইট দরকার হয় না, যেমন আমাদের আমার হাইট এতই বেশি যে আমি কোন অনেক সময় আমি যখন নিজে মডেল ছিলাম তখন আমাকে অনেক সিনেমাতেও ডাকা হয়েছে, আমি নায়কের থেকে দেখা যাচ্ছে নায়কের সমান লম্বা, হাইট 5'8½ অলমোস্ট 9 এর মতো। সো আমি জানি যে আমাকে নাটকে আমি সিনেমাতে গিয়ে আমি এত হাইটের মেয়ে আমি আমাকে সহজে সব জায়গায় সিলেক্ট করবে না, হাইটের ফেস দেখে হলো হাইটের জন্য অনেক সময় হতো না। তো আমি নাটকও করেছিলাম যখন জাহিদ ভাইদের সঙ্গে, তখনও দেখা গিয়েছে আমি ছেলের থেকেও মানে একটা ইয়ার থেকেও অ্যাক্ট্রেসের থেকে লম্বা হয়ে যেতাম। তো দেখা যেত আমাকে র্যাম্পে শুট করতে এসে আমি র্যাম্পে কাজ করতাম, তো আমি র্যাম্পে ফোকাস করেছি, আমি অন্যদিকে আর ফোকাস করিনি, যা যা টুকটাক করেছি শখ হয়েছিল করেছিলাম টিভিতে বা টিভিসিতে বা ইয়াতে। তো আমার কথা হচ্ছে আমি যখন র্যাম্পে যাবো র্যাম্পের জন্য আমি নিজেকে তৈরি করবো, তো আমার ব্যাপারটাই আমি বলি র্যাম্পে ফোকাস করতে হলে নিজেকে তৈরি করতে হবে। আর কিভাবে এক্সপ্রেশন দিব, কিভাবে কিভাবে লুক দিব, কোন ড্রেসে আমি কী টাইপের এক্সপ্রেশন দিব এটা আমার জানতে হবে। আমি শুধু র্যাম্প মডেল হতেই হবে না, র্যাম্পে আমাদের অনেক টাইপের শো হয়, লাইক ফাঙ্কি শো হচ্ছে, দেশি টাইপের দেশি শো হচ্ছে, ব্রাইডাল শো হচ্ছে, আর তারপর বিভিন্ন কালচারের বিভিন্ন রকমের ফ্যাশন শো আজকাল হয়ে থাকে। সো আমাকে গ্রুমিং আমাকে অবশ্যই এই জন্য গ্রুমিং করতে হবে, জানতে হবে। আর গ্রুমিংয়ের অনেকে মনে করে যে আমি দেখতে সুন্দর দেখতে ভালো, আমি তো মানে ওরা তো এক আজকাল তো টিকটক করে করে সবাই মনে করে কি আমি স্মার্ট, বুঝছো তো ব্যাপারটা হয়ে গেছে, চাইলে আসলে টিকটক করে স্মার্ট বা মডেল হওয়া যায় না। আগে মডেল হতে হলে র‍্যাম্প মডেল হতে হলে নিজেকে অনেক পরিশ্রম করতে অনেক হার্ডওয়ার্ক করতে হয়, এখানে যতটা দেখতে ইজি মনে হয় আসলে এত ইজি না, আমরা কাজ করেছি, আমরা অনেক হার্ডওয়ার্ক করেছি, আমরা জানি আমরা কিভাবে কাজ করেছি, অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো এটাই আর কি, এখন নিজেকে আমার কাছে সেটাই মনে হয়, আমার কাছে মনে হয় আমাদেরকে ফোকাস থাকতে হবে এবং মানে মন কমিটমেন্ট ঠিক থাকতে হবে, কমিটমেন্ট ঠিক থাকতে হবে, কারণ আমাদের আজকাল অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলে, প্রথমত কমিটমেন্ট, দ্বিতীয়ত হচ্ছে যাদের হাইট নাই কিন্তু মডেল হতে চায় তারা আসলে কি পদ্ধতি অবলম্বন করতে পারে এবং আমাদের নিজস্ব কোয়ালিটিটাকে বের করে আনতে হবে। আমরা আবারও আপনার কাছে আসবো লিনা আপু, আমি মুহূর্তে একটু আনিকা আপুর কাছে চলে যেতে চাই। আপু জানি যে আপনার অনেক রকমের কোয়ালিফিকেশন আছে, যেটা আমি প্রথম থেকে বলছিলাম, আমরা আপনাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখেছি, আপনাকে আমরা মঞ্চে উপস্থাপনা করতে দেখেছি, এছাড়া অনেক কিছু দেখেছি, কিন্তু একটা প্রতিভা কেন জানি আমরা কোনো সামহাও আসলে মিস হয়ে গিয়েছে, আপনি কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারেন, তা আপনি কি আমাদেরকে কি শোনাবেন? আপনার সুমধুর কণ্ঠে আমরা একটা গান শুনে আসতে চাই। তোমাদের কণ্ঠে হ্যাঁ গান অবশ্যই শোনাবো। তো এখানে আসলে বিষয়টা হয়েছে কি, আমি এখন নিউজ প্রেজেন্টার দিকে আমি নিউজ প্রেজেন্টেশনের দিকে আমি চলে গিয়েছি ঠিকই, কিন্তু আসলে আমার প্রথম পরিচয় কিন্তু আমি আসলে মিউজিক আর্টিস্ট। আমি বাংলাদেশ বেতারে 1991 সালে প্রথমে মিউজিক আর্টিস্ট হিসেবে আমি এনলিস্টেড হলাম, এরপরে আমি বাংলাদেশ বেতারে 4-5 বছর পরে আমি আবার নিউজ এনলিস্টেড হয়েছি। নিউজ এনলিস্টেড হওয়ার পরে তার বেশ কয়েক বছর পরে আমি আবার বিটিভিতে এনলিস্টেড হয়েছি নিউজ প্রেজেন্টার হিসেবে। তো আমার যে গানটা ছিল সেই গানটা আমি মাঝখানে একটু কন্টিনিউ কম করেছিলাম, তো যার জন্য কেউ এই বিষয়টা জানতো না। তো এখন আপনারা যদি শুনতে চান আমি হয়তো আপনাদের শোনাতে পারি। অবশ্যই আমরা শুনতে চাই আপনাদেরকে শোনাতে হবে।
আচ্ছা ঠিক আছে, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, আর যেহেতু বাংলাদেশ বেতারে আমি এই ধরনের গানই গাইতাম, মানে আমরা হচ্ছে মৌলিক গান আর কি, মৌলিক গানের শিল্পী। তো আমি ঠিক আছে আমি একটু শোনাচ্ছি। চমৎকার, অনেক সুন্দর আপু, এবং আপনার কণ্ঠ এভাবেই আসলে থাকবে। আমরা পরবর্তীতে আপনার কাছে আরো গান শুনবো। আমি এই মুহূর্তে কি মাহিন ভাইয়ের কাছে যাবো, তার আগে আমি একটু মিনহাজ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এখন যেহেতু আমরা একটা ক্রাইসিস এর মধ্যে যাচ্ছি, কোভিড-19 ক্রাইসিস, এবং অনেক কোম্পানি কর্মী ছাঁটাই করছে, লসের খাত মানে তালিকাটা অনেক বেশি বাড়ছে, তো এই মুহূর্তে ব্যাংকিং থেকে আসলে কি অবস্থা, এবং পরবর্তী পদক্ষেপ আপনারা কি কি নিতে চান? আমাদের যখন এই প্যান্ডেমিক সিচুয়েশনটা যখন আসলো, when it occurred, so শুরুতে কিন্তু আমরা আমরা বুঝতে পারছিলাম না যে আসলে আমরা কিভাবে এই সিচুয়েশনের সাথে রিঅ্যাক্ট করব, বিজনেস স্ট্র্যাটেজিটা কি নিব। হ্যাঁ, সো আমাদের কিন্তু কিছুদিন একটু ওয়েট করতে হয়েছে, আমাদের একটু অবজার্ভ করতে হয়েছে, এন্ড দেন আমাদেরকে প্রচুর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে হয়েছে। হ্যাঁ, যে আসলে কিভাবে আমরা এই সিচুয়েশনটার সাথে কোপ করব। হ্যাঁ, সো আমাদেরকে ইমিডিয়েটলি যেটা করতে হয়েছে, যে আমাদের বিভিন্ন মেজার্স নিতে হয়েছে ইন টার্মস অফ বিজনেস প্রসেস, ইন টার্মস অফ প্রোডাকশন প্ল্যানিং, মার্কেট ক্যাম্পেইন, সেলস স্ট্র্যাটেজি। হ্যাঁ, তো দেখা গেছে যে আমরা আসলে আমাদের কাছে তখন আমরা তো আসলে সবাই পুরো পৃথিবীতে সবাই আমরা একটা ভীত অবস্থায় ছিলাম, তাই না? সো আমাদের ফার্স্ট অফ অল আমরা যেটা চিন্তা করলাম, যেটা বিজনেস যেটা হোক, বিজনেস কে আমাদেরকে সার্ভাইভ করাতে হবে। হ্যাঁ, অ্যান্ড আমাদের যে প্রোডাক্টটা, যেহেতু আমরা ফুড প্রোডাক্ট এবং এটা একটা এসেনশিয়াল অনেকটা মধ্যে আমরা করি, সো যেটা হয়েছে এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে মানুষ কিন্তু ইমিউনিটির ব্যাপারে মোর কমন কনসিয়াস হয়েছে, স্বাস্থ্য সচেতন হয়েছে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা আমাদের প্রোডাক্টে কিছুটা ডিমান্ড আমরা লক্ষ্য করেছি যে বেড়েছে। সো কর্মী ব্যাপার
যে আমাদের আমরা যেটা করেছি যে ইমিডিয়েটলি আমরা প্রচুর মেজার্স নিয়েছি, যে আমাদের কর্মীরা যারা কাজ করছে আমাদের কোম্পানি কিন্তু একদিনের জন্য বন্ধ, ওয়াইল আমাদের একটা পার্ট ওয়ার্ক ফ্রম হোম প্র্যাকটিস করছিল, আমাদের ফিল্ড ফোর্স যারা ফ্রন্টলাইন সোলজার্স তারা কিন্তু ঠিকই তাদের কাজ কাজে নিয়োজিত ছিল ফিল্ডে। হ্যাঁ, তারপর ফ্যাক্টরি আমাদের ওপেন ছিল, আমরা কিছু চেঞ্জেস এনেছি যে আমাদের এই নতুন নিউ নর্মাল সিচুয়েশনে আমরা নিজেদেরকে কোপ করানোর জন্য। তো ওভারঅল গিয়ে আসলে আমাদের ব্যবসা প্রথম দিকেও আমরা যেহেতু পুরো একেবারেই একটা লকডাউনের মধ্যে ছিলাম তখন ডেফিনেটলি এফেক্টেড হয়েছে, বাট এখন লাস্ট মান্থে কিন্তু আমরা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের ব্যবসা আস্তে আস্তে আবার আগের আগের পর্যায়ে ফেরত ফিরে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আর আমাদের আশা করবো যে এইভাবে আসলে আপনারা এগিয়ে যাবেন, আমরা আবারও আপনার কাছে আসবো। মাহিন ভাইয়া, আমরা জানি যে আমি প্রথম দিকে বলছিলাম যে আমাদের খুদে গাছ গান দাস মাহিন আজকে অনেক বড় হয়ে গিয়েছে এবং আজকে অনেক সুন্দর করে আমাদেরকে গান শোনালো। আমরা আপনার ব্যক্তি জীবন সম্পর্কে অনেকটা জেনেছি অনেক অনুষ্ঠানের মাধ্যমে, চ্যানেলে অনেক অনুষ্ঠানের মাধ্যমে। তো ব্যক্তি জীবনের মধ্যে আমি যদি একটু না ঢুকে আবারও আপনাকে অনুরোধ করবো আমাদেরকে একটা গান শোনানোর জন্য। আচ্ছা, আপনি পুরোদমে প্রস্তুত, আমি দেখলাম আপনি গিটার দিয়ে একদমই প্রস্তুত আছেন আমাদেরকে গান শোনানোর জন্য, আমরা একটু শুনে আসবো তারপরে আমি গিয়ে আপনার কাছে আবার। তো আমি এখন একটি জাতীয় পুরস্কার প্রাপ্ত গান করব। গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় মাহফুজানাম জেন্স স্যার, সুর করেছেন বাপ্পা মজুমদার এবং লিখেছেন সোহানি হোসেন। ট্রাই করছি করার জন্য। প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু করে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে, বন্ধু করে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে। আগুন জেনে পুরলাম আমি দিলাম তাতে ঝা, তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ। আগুন জেনে পুরলাম আমি দিলাম তাতে ঝা, তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ। তোর কারণে ভুললাম আমি পুত্র জাতি ভুল, কাটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল। তোর কারণে ভুললাম আমি পুত্র জাতি ভুল, কাটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ। কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ। অসংখ্য ধন্যবাদ, এবং এই কণ্ঠ আপনি আসলে অব্যাহত থাকবে এবং আপনি চর্চা করবেন আরো আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিবেন সেটাই আমাদের একমাত্র প্রত্যাশা। অনেক শুভকামনা রইল মাহিনা আপনার জন্য। আমি মতো একটু লীনা আপুর কাছে চলে যেতে চাই। আপু, আমরা জানি যে আপনি অনেক প্রসিদ্ধ এবং প্রমিনেন্ট ব্র্যান্ডের কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন এবং এই সিচুয়েশনে আদৌ কি স্বাস্থ্যবিধি মেনে শো করা সম্ভব, আপনার কাছে কি মনে হয়? শো হয় সেটার মডেলদের পেজ দেখা যাবে না, বা এখন ব্যাপারটা হচ্ছে কি এখন আর আগের মতো এখন শো হচ্ছে না, শো এখন অফ, শো অফ, ফটোশুট অফ, বাট হ্যাঁ সীমিত আকারে কিছু ফটোশুট হচ্ছে।
যেগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে তারপর অনেকে কাজ করছে, বাট কিছু আমরা যেমন ফটোশুটের প্ল্যানগুলো করছি, আমার যে সামনে শ্যুটগুলো আছে সেগুলো আমরা প্ল্যান করছি সীমিত আকারে কিছু মডেল নিয়ে। হয়তো আমরা যেখানে আগে নিতাম হয়তো অনেকগুলো মডেল নিয়ে কাজ করতাম, এখন আমরা একটা ফটোশুটে বেশি মডেল নিচ্ছি না। আর যারা কাজ করছে, যাদেরকে আসলে যারা না থাকলেই নয়, যেমন র্যাম্প যারা ফটোগ্রাফার আছে বা ইয়া, তাদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে। সো র্যাম্পের আসলে এখন কোনো শো এর আপাতত পর্যন্ত আমার অনেকগুলো মানে 3 মাস আগে যতগুলো শো হয়েছে, সো ওই শো এর তুলনায় এখন কোনো মানে কোনো শোই এখন হচ্ছে না, আমার জানার মতো এখন কোনো শোই হচ্ছে না। সো শ্যুটগুলো হচ্ছে সীমিত আকারে হচ্ছে, এখন সবাই স্বাস্থ্যবিধি মেনে ওভাবে করে কাজ করতে হবে সবাইকে। অনেক সময় চাইলেও মানাটা সম্ভব হয় না, কারণ আমাদের অনেক টেকনিক্যাল অনেক সাপোর্ট প্রয়োজন হয়। কেউ মেকআপ করে দিচ্ছে, কেউ ড্রেসের ব্যাপারে আছে, কেউ হয়তো অনস্ক্রিনে কাজ করছে, ওর আসলে অনেকটা চ্যালেঞ্জিং। আমি যদি এই মুহূর্তে একটু আনিকা আপুর কাছে চলে যাই, আপু আমরা আপনাকে সফল ভাবে দেখেছি নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতে, মঞ্চেও আপনি সফল, বেতারেও আপনি কাজ করেছেন, একদম কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। এবং আমি যদি একটু খুবই স্পেসিফিক যদি আমি একটু বেতারের ব্যাপারটা জানতে চাই, এখন কিন্তু মানুষ আসলে কেন জানি শোনার থেকে দেখায় বেশি বিশ্বাস, এবং এখন দেখা গেল যে গানও মানুষ এখন দেখতে চায়, শুনতে তো চায়, দেখতেও চায়। এই মুহূর্তে এসে কি বাংলাদেশ বেতারের জন্য কতটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে দর্শক ধরে রাখা আপনার কাছে? আচ্ছা আমাদের মেয়েকে আনমুট শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, বেতারের বিষয়টা হচ্ছে যে এটা তো যার যার পছন্দের ব্যাপার, কারণ আজকাল কিন্তু এমনও হয় যে আজকাল কিন্তু আবার দেখা যাচ্ছে মানুষ টিভিও দেখছে না, তো এটা আসলে টোটালি পছন্দের ব্যাপার। আর বেতার বিষয়টা হচ্ছে যে এটা মোস্ট অফ দ্য টাইম ইট ওয়ার্কস অ্যাজ আ প্ল্যাটফর্ম। হ্যাঁ, যেমন আমরা যখন প্রথমে বেতারে ইয়ে করেছি, নিউজ প্রেজেন্টেশন আমরা যখন করতাম, এরপরে যখন আমরা টিভিতে ঢুকেছি তখন আমাদের কিন্তু খুব একটা সমস্যা হয়নি বা খুব একটা কষ্ট হয়নি টিভিতে আমাদের স্ক্রিন ফেস করার ব্যাপারে, কারণ যেহেতু আমাদের অলরেডি ভয়েস কাস্টিংয়ের ক্ষেত্রে একটা ওখানে একটা হাতেখড়ি অলরেডি হয়ে গেছে। তো বেতার আসলে ইট ওয়ার্কস অ্যাজ এ প্ল্যাটফর্ম, তো এটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম এটা আপনার যারা এখানে কাজ করে তাদের জন্য এটা বেশি জরুরি। আর যারা শোনে, শোনার ব্যাপারটা তো এটা তো টোটালি যার যার ব্যক্তিগত, এটা যেমন আগে আমাদের বিভিন্ন চ্যানেলসগুলো ছিল, এখন দেখা যায় যে মানুষ খালি ফেসবুকের মধ্যেই সব কিছু দেখছে, ফেসবুকের মধ্যেই পড়ে আছে, তো ওই বিষয়টা ওরকমভাবে হয় আর কি। একদম, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু অনেক রকমের পলিসি টেকনিক থাকে, এবং দিন শেষে এটাই আসলে ম্যাটার করে যে আপনি কিভাবে উপস্থাপন করলেন এবং কতটা সাথে দর্শকদের ওই যে যেটা বলছিলাম যে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আর কি, এটা একজন যে শিল্পী শিল্পীর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। একদম, আমরা অনেক বেশি খুশি আপনাকে আজকে পেয়ে আনিকা আপু এবং মিনাজ ভাই। আজকে আমরা মার্কেটিং এর অনেক স্ট্র্যাটেজি সম্পর্কে জানলাম এবং কর্পোরেট সেক্টরের অনেকগুলো ব্যাপার সম্পর্কে জানলাম। আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং সেই সাথে প্রত্যাশা করবো যে ড্যানকে এভাবেই একদম এভাবেই এগিয়ে যাবে এবং আমাদেরকে আরো নতুন নতুন প্রোডাক্ট উপহার দিবে। অনেক বেশি শুভকামনা রইল। নীনা আপুকে অনেক ধন্যবাদ। এবং একটা জিনিস আমি পার্সোনালি যার জন্য আপনাকে আমার অনেক বেশি পছন্দ, আপনি যেটাই করেন অনেক বেশি ডেডিকেশন দিয়ে করেন, ফুল অ্যাটেনশন দিয়ে করেন, মানুষ কি বললো কে কি বললো কোনো কিছু আপনার নিজের নিজের কোনো কিছু যায় আসে না। আপনার জন্য অনেক শুভকামনা রইল। কিন্তু আমি যতই কথা বলতে চাই আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যন্ত চলে এসেছে। আমি মাহিনের কাছে ছোট করে একটু জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। না, দর্শকদের উদ্দেশ্যে এতটুকুই বলবো, আসলে এটা শুধু আমার একার কথা না, বাংলাদেশে যারা সঙ্গীত করেন তাদের সবারই কথা যে আপনারা বেশি বেশি বাংলা গান শুনুন, বাংলা গানের পাশে থাকুন, বাংলাদেশের শিল্পীকে সাপোর্ট করুন, সুরকার গীতিকার সবাইকে সাপোর্ট করুন, ওদের সাপোর্ট করলে আমরা ভালো ভালো গান উপস্থাপন করতে পারবো আপনাদের সামনে। এই তো, এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন। একদম, এবং আমরা আজকে আয়োজনটা শেষ করব আপনার গান শুনতে শুনতে, কিন্তু তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলে বিদায় নিয়ে আবারও আপনার কাছে ব্যাক করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইয়ামাহা ইয়াংস্টার, এবং ইয়ামাহা কিন্তু বরাবরের মতোই তরুণ প্রজন্মের কাছে একটা চাকরিতে শীর্ষ অবস্থানে পৌঁছে গেছে। তবু আমি একটা কথা বলে রাখতে চাই, মাহিন ভাই আমরা শুনবো আপনার গান, কিন্তু এই মুহূর্তে একটু ছোট করে আমি বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে, তারপর আবার আপনার কাছে ব্যাক করবো। আমাদের যেহেতু এখন রেইনি সিজন চলছে এবং সিজনাল কারণে কিন্তু দেখা গেল রাস্তাঘাট অনেকটা পিচ্ছিল অবস্থায় আছে, আমরা যারা বাইক চালাই আমরা সতর্কতার সহিত মাথায় রেখে বাইক চালাবো যাতে কোনো দুর্ঘটনার আমরা শিকার না হই, কারণ দিন শেষে কিন্তু পাখিও নিজের বাসায় ফিরে যায়, নিজে ফিরে যায়,
আমাদের বাসের মানুষের কাছে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে, তাদের কথা মাথায় রেখে নিজেকে যেমন ভালো রাখতে হবে সেরকম মানুষের কথাও ভাবতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন, আশেপাশের সবাইকে ভালো রাখুন। আর নাজি দেখুন লাইক টু সাইন আপ ফ্রম ইয়ামাহ ইয়াংস্টার ক্যাচ ইন দ্য নেক্সট এপিসোড দেন গুড বাই অ্যান্ড গুড লাক। এবং আজকে আয়োজন আমরা শেষ করবো মাহিনের গান শুনতে শুনতে। আবারও মিনহাজ ভাইয়া, লীনা আপু, আনিকা আপুকে অনেক বেশি ধন্যবাদ। আশা করছি পরবর্তী আবারও আপনাদেরকে আমরা একসাথে পাবো, আমাদের সাথে থাকবেন। মাহিনের গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। থ্যাংক ইউ। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়, রক থাকতো হবে কিছু বখাটে ছোড়ায়, হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি, এক হয়ে যেত সময়ে সময়, তখন উদাস মন ভোলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়, তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়, যখন খোলা চুলে হয় তো মনের ভুলে তাকা তো সে অবহেলে দু চোখ মেলে, হাজারে কবিতা বেকারে সবিতা, হাজারে কবিতা বেকারে সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। Thank you so much. There's a feeling that I can't control. I can hear it in my heart and soul. It's calling out to me and you. It's the call of the blue. It's the call of the blue.